গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘনা কন্যা। আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচারের প্রযোজিত এ চলচ্চিত্রে অভিনয় করবেন ইয়ামিন হক ববি, সাজ্জাদ হুসাইন নওশাবা, ফজলুর রহমান বাবু, জয়শ্রীকর জয়া, শতাব্দী ওয়াদুদ সহ আরও অনেকেই। বুধবার সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। নারীর সংগ্রামের গল্প মেঘনা কন্যা। আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলা কুশলীরা। প্রথমে সিনেমা হলো নতুন এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী সিনেমার পরিচালক ফুয়াদ চৌধুরী। আর্থিক দুরবস্থার কারণে তার একটা মেয়েকে বিদেশে পাঠিয়ে চাকরি করতে কাজ করতে, সেটা হলে গল্পের একটা ইয়ে থাকে সেখানে, সেই তার যাওয়া এবং কোথায় চাকরি করছে কি আসার বিষয়ে আমরা পরে ধাপে ধাপে ছবি বেরিয়ে আসবে। এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালির গ্ল্যামারাস নায়িকা ইয়ামিন হক ববি। ছবিতে একজন সংগ্রামী নারী প্রজ্ঞা চরিত্রে দেখা যাবে ববিকে। বছরের প্রথমেই আমি আমার ভক্তদেরকে নতুন ছবির যে সংবাদ দিতে পারছি, এটা আমার জন্য খুবই একটা ব্লেসিংস, কারণ আমার অডিয়েন্স আমার মানে হলে আমাকে একটু দেখতে না পেলেই খুব নক করে যে কবে আসবে আপু আপনার ছবি, সো ভালো লাগছে। চিত্রনায়িকা ববির বিপরীতে মেঘনা কন্যায় অভিনয় করছেন সাজ্জাদ হোসেন। নারী একটা নারী পাচার হওয়ার পর সে স্ট্রাগল করে আবার কীভাবে ব্যাক করে, কীভাবে প্রতারণার শিকার হয়, সব কিছু বেস করে এই মুভিটা বানানো অ্যাকচুয়ালি, সো আশা করি ভালো কিছু হবে। এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন নওশাবা, ফজলুর রহমান বাবু, জয়শ্রীকর জয়া, মোহাম্মদ বাড়ি সহ অনেকে। প্রতিটি চরিত্রই আসলে চ্যালেঞ্জিং, তো আমরা সবাই মিলে চেষ্টা করব যার যার জায়গা থেকে ঠিকঠাক মতো কাজ করার। সবসময় করেছি এর আগেও এই ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার, কিন্তু আমাদের দেশের ক্যারেক্টারগুলো করেছি পশ্চিমবাংলার ওই ভাষা, আমার ক্যারেক্টারটা হলো ওইখানকার ভাষায় কথা বলতে হবে। এই খারাপ ভালোর দান্দিক যে একটি জায়গা, সেই জায়গাটা খুব স্পষ্ট এবং খুবই একটা দৃঢ়ভাবে এসছে এই ছবিতে। মেঘনা কন্যা চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হিরো। আগামী 16 জানুয়ারি বরিশালে শুরু হবে সিনেমাটির প্রথম লটের শুটিং, পরে ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হবে সিনেমার বাকি শুটিং। প্রথম দিনের শুটিং থেকে শুরু। অনামিকা তিথি, দেশ বিনোদন। ইয়ামিন হক ববি।